সাতক্ষীরা জেলার 8টি উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। এরই অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হারদোহা গ্রামের 1 নং ওয়ার্ডে নির্মাণ করা হয়েছে 47টি পাকা ঘর, যার দাবিদার শ শ এলাকার অসহায় গরিব মানুষ। অথচ এলাকার ভূমিহীনদেরকে বাদ রেখে বহিরাগত বৃত্তশালীদের নাম করা হয়েছে তালিকাভুক্ত। ইতিমধ্যে 9টি সরকারি পাকা ঘর বিক্রি হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে বহিরাগত বৃত্তবানদের মাঝে বিতরণ করা হয়েছে এসব ঘর, যার ফলে ওইসব বহিরাগতরা এখন এসব ঘর বিক্রি করে চলে যাচ্ছে। ইতিমধ্যে 47টি ঘরের মধ্যে 9টি ঘর বিক্রি করে চলে গেছে তারা। অপরদিকে এলাকার গরিব মানুষেরা এখন 3 লক্ষ টাকা দিয়ে ঘরগুলো কিনতে হচ্ছে। এমন খবরের ভিত্তিতে আজ বুধবার সকালে অনুসন্ধানের নামে 71 বাংলা টিভি। বিস্তারিত থাকছে সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো ভিডিও চিত্রে। আমার নাম জহানা রাখা। আপনারা এখানে কবে আসছেন? আমরাই 2-3 দিন আগে। এই ঘরটা কার? এই ঘর ছিল কার? আগে ছিল ওই কি তুষার। তুষার? হ্যাঁ। তুষার কি আপনাদেরকে এখানে পাঠাইছে? কোন রকমের সুযোগ এখন আমি ঠিক বলতে পারলাম না। তাকে তো নেবে। এখন কি করে এখন আমি কিছু বলতে পারছি। আপনারা কয়দিনের জন্য আসছেন? টাকার বিষয়টা, টাকার বিষয়টা আপনি জানেন না? শুনুন, যে কত টাকা চুক্তি হয়েছে? না। আপনি কতদিনের জন্য এখানে বসবাস করতে আসছেন? কাল 2-3 দিন। কতদিন থাকবেন? সারা বছর। আমার মেয়ের কিস্তি নেই, উসমিন্দা কর না যা। এই একটা বাইরে শুন দেখেন, সে আছেন একদম কোন আগে কোথা ছিল? বোম্বাই ছিল। এই একই ইউনিয়নে? ও, কি নাম আপনার? হাসিনা। হাসিনা, আপনি এখান থেকে এই আবাসন প্রকল্পে একটা ঘর পাইছেন? সে ঘরে আপনি বসবাস করছেন? করছেন না? তো এখানে কতগুলো ঘর আছে? 47টা ঘর সরকার দিয়েছে আপনাদের মতো আশ্রয়হীন ব্যক্তিদেরকে বসবাস করার জন্য, এই তো? তো এখানে ঘর কি অনেকে বিক্রি করে চলে যাচ্ছে, এটা কি সঠিক? বিক্রি করে চলে যাচ্ছে কিনা? চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কি নাম? আমার নাম আবুল হোসেন। আপনার এখানে বাড়ি ছিল? আগে বাড়ি কোথায় ছিল? আগে ছিল বৈকালে ছিল। ও আচ্ছা। আপনি এখানে এই ঘরে বসবাস করছেন? হ্যাঁ, এখানে ঘরে বসবাস। সরকার দেশে বসবাস করছি। এটা কি সরকার আপনাদের ভালোর জন্যই তো দিচ্ছে? আমাদের ভালোর জন্যই দিচ্ছে। এখানে কিছু কিছু লোক বলে ঘর বিক্রি করে চলে যাচ্ছে, আমরাও শুনতেছি, লোক আসছে, নতুন নতুন লোক দেখতেছি, তারা ঘর কিনতেছে। টাকা পয়সার লেনদেনটা বলতে পারবো না, তবে নতুন লোক ঘর ছেড়েছে, তাদের মালপত্র নিয়ে যারা পুরনো ছিল মালপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা আসতে দেখতেছে এইটুকু। এইটুকু? হ্যাঁ। আমাদের বাড়ি ছিল ওই করতে গেলাম। ও, এখানে বসবাস করছেন এখন? আপনি এখানে কতগুলো ঘর আছে? 47টা ঘর। সরকার দিয়েছে আপনাদের মতো আশ্রয়হীন মানুষদের জন্য, বসবাসের জন্য দিয়েছে, তাই না? তো এখন কিছু লোক যে ঘর বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে, এটা কি সঠিক? সঠিক, এটা বিক্রি করে চলে যাচ্ছে। টাকা পয়সা লেনদেন আমরা দেখছি না। ও, দেখেন না, এমনি বিক্রি করে যাচ্ছে, তারা চলে যাচ্ছে, এরা এসছে। ও, এইভাবে চলছে। কতগুলো ঘর এরকম পরিবর্তন হয়েছে? 47টা ঘর। 47টা ঘর এইভাবে চলছে। আপনার কি নাম? আমার নাম রবি কৃষ্ণ। দর্শক, সাতক্ষীরা ভোমরা ইউনিয়নের হরদা গ্রামে হঠাৎ গজিয়ে উঠল এক ওয়েলফেয়ার গাছ, যার ডাল ফলায় রয়েছে নানা গুঞ্জন। দর্শক, বলছিলাম সরকার আবাসন প্রকল্প নিয়ে এই কথা দিই, কারণ মোদীর শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হরদা গ্রামে 47টি পাকা ঘর নির্মাণ করে দিয়েছে আশ্রয়হীন ব্যক্তিদেরকে বসবাস করার জন্য। দর্শক, দেখেন আমার ডানি বামে পিছনে তাকালে দেখা যাবে ঘরগুলো দৃশ্য। এখন সম্প্রতি এমনই একটা গুঞ্জন শোনা গেছে যে অনেকেই ঘর বিক্রি করে অন্য স্তরে চলে যাচ্ছে। সেই খবরে অনুসন্ধানে আজকে আমরা এসেছি 71 বাংলা টিভি নিয়ে ঘটনাস্থলে। দর্শক, এলাকাবাসী
জানিয়েছে যে তারা এখানে বসবাস করছে, অনেকে চলে যাচ্ছে, আবার নতুন মুখ এসে হাজির হচ্ছে। বিনিময়ে টাকা পয়সা লেনদেন তারা কখনো চোখে দেখেনি এমনকি জানিয়েছেন আমাদেরকে। দর্শক তারা আরো জানিয়েছে যে এদেরকে যাতায়াতের সমস্যা, এদের রাস্তাঘাট নাই, পুকুর নাই, খাওয়ার সুপানির ব্যবস্থা নাই, অনেক অসুবিধার মধ্যে তারা আছে। কিন্তু যারা এগুলো অসহ্য মনে করে, সহ্য করতে পারতেছে না, যাদের খারাপ লাগতেছে, তারা ঘর বাড়ি বিক্রি করে অন্যত্রে চলে যাচ্ছে। এমনই একটা খবর আজকে এই ভোম্বে ইউনিয়নে ঘটে গেছে যে এই গল্ফের গাছের অনুসন্ধানে একাত্তর বাংলা টিভি যা ডালপালা রয়েছে নানা গুঞ্জন, এই ঘটনার তদন্ত দাবি করেছে এলাকাবাসী। আর এই যে কর্মকর্তা যারা আছে এখানে, এসও থেকে শুরু করে স্থানীয় ন্যায় পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাদেরকে তদন্তপূর্বক আইনে আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দর্শক, ঘটনাস্থল থেকে আব্দুল ওয়াহাব, একাত্তর বাংলা টিভি।